প্রথম বছরে বিক্রি হয়েছিল মাত্র 51টি রেজার আর 150টি ব্লেড। সাধারণ বিক্রয় কর্মী থেকে তিনি হয়ে উঠেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্যোগপতি এবং উদ্ভাবক। তিনি হয়ে উঠেছিলেন তৎকালীন বিশ্বের অন্যতম মিলিনিয়র। জিলেট, এই আন্তর্জাতিক ব্লেডটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, মূলত শেভিং ক্রিম এবং রেজারের জন্য পরিচিত হলেও আজকের দিনে দাঁড়িয়ে বডি কেয়ার পণ্যের জগতে একচেটিয়া ব্যবসা করেছেন জিলেট। সাবান থেকে শুরু করে ফেয়ারনেস ক্রিম পর্যন্ত সমস্ত ধরনের পণ্য বাজারে এনেছে জিলেট। আমাদের গল্পের রাজা আর কেউ নন, এই জিলেটের প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট। সে হতাশা থেকেই এক অভিনব পণ্য বাজারে আনার পরিকল্পনা এসেছিল তার মাথায়, আর সেই আশ্চর্য পণ্য হলো রেজার এবং ব্লেড। 21 শতকে দাঁড়িয়ে ব্লেড আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে থাকলেও আজ থেকে 150 বছর আগে এই ধরনের কোনো সামগ্রীর কোনো অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে। কিন্তু কীভাবে ব্লেড আবিষ্কার করেন জিলেট, সেটাই জানতে চলছি আমরা আজকের ভিডিওতে। 20 শতকের শুরু পর্যন্ত দাড়ি কামানোর একমাত্র যন্ত্র ছিল খুর। তবে অসুবিধা হলো, এই যন্ত্র ব্যবহারের সময় একটু অসাবধান হলেই রক্তক্ষরণ ছিল অনিবার্য। কখনো আবার সেই ক্ষতচিহ্ন থেকেই সংক্রমণ ছড়িয়ে মৃত্যু ঘটত অনেকেরই। ইতিহাস ঘটলে উল্লেখ্যভাবে পাওয়া যায় এমন ঘটনাও জিলেটের সঙ্গে ঘটেছিল তেমনটাই। সেখান থেকেই ক্ষতদাগ, আর যে ক্ষতদাগ দেখেই ভয়ে তার মুখের উপরে দরজা বন্ধ করে দিতেন ক্রেতারা। একটা সময় ভেবেছিলেন দাড়ি বাড়িয়ে ঢেকে ফেলবেন ক্ষতচিহ্ন, তবে লাভ হয়নি তাতেও। এরপর ক্রমশ হতাশায় গ্রাস করেন তাকে। আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কামানোর সময় নিজের সঙ্গে কথা বলতেন এই কিংবদন্তি উদ্যোগপতি। ঠিক এভাবেই তিনি জন্ম দিয়েছিলেন সেফটি রেজার কথাটির। কিন্তু কিভাবে কাজ করবে এই যন্ত্র, তা নিয়ে গবেষণা শুরু হয় তার। যন্ত্রটির নীল নকশাও তৈরি করেন জিলেট। মূলত দাড়ি কাটার এই যন্ত্রকে দুটি ভাগে ভাগ করেছিলেন তিনি, একটি স্ট্যান্ড ও অন্যটি ব্লেড। স্ট্যান্ডটি পূর্ণ ব্যবহারযোগ্য হলেও ব্লেড অর্থাৎ ধারালো ধাতবটি একবার ব্যবহারযোগ্য ছিল। জিলেট এই নীল নকশাটি তৈরি করেছিলেন 1895 সালে, যদিও তা বাস্তবায়িত করতে তার লেগেছিল 6 বছর। কারণ এই যন্ত্রটি নীল নকশা তৈরি করলেও তিনি যে প্রযুক্তিবিদ নন, ফলে যন্ত্র তৈরির ক্ষেত্রে তাকে নির্ভর করতে হয় অন্যদের ওপরেই। আর সমস্যা সেখানেই, যে যন্ত্রকে কোনোদিন কেউ দেখেনি, নামও শোনেনি, তা বাড়ানো কি মুখের কথা। তার উপরে আবার জিলেটের দাবি তার এই ব্লেডকে তৈরি করতে হবে অল্প খরচে, সেটা যে ডিসপসিবল, ফলে বেশি দাম দিয়ে কিনবে না ক্রেতারা। স্বাভাবিকভাবেই অধিকাংশ প্রযুক্তিবিদই ফিরিয়ে দিয়েছিলেন জিলেটকে। অবশেষে তার এই প্রস্তাবকে বাস্তবায়িত করার চেষ্টা করতে রাজি হন MIT-র প্রযুক্তিবিদ্যার ছাত্র উইলিয়াম নিকারসন। 1901 সালে প্রথম নিকারসনের হাত ধরেই তৈরি হয় জিলেটের রেজার এবং ব্লেড এর প্রথম প্রোটোটাইপ। কার্বন স্টিলের তৈরি সেই ধারালো ব্লেডের আয়তন ছিল মাত্র 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তারপর আরও কিছু পরিবর্তন করা হয় তাতে। ধাতব পাতটির মাঝে সংযুক্ত করা হয় স্ক্রু আটকানোর গর্ত, কেননা স্ক্রু দিয়েই এই ব্লেড আটকাতে হতো স্ট্যান্ড বা রেজারের সাথে। কিন্তু কেমন দেখতে ছিল এই ব্লেড, অনেকের মনেই হয়তো এসেছে এই প্রশ্নটা। আজকে আমরা যে ব্লেড ব্যবহার করে থাকি হুবহু এই আকৃতি ও আয়তন ছিল জিলেটের ব্লেডের, বা বলা ভালো জিলেটের তৈরি ব্লেড অপরিবর্তিত হয়েই ব্যবহার হয়ে আসছে 120 বছর ধরে। সেই প্রসঙ্গ আসবে একটু পরে। যাই হোক, এরপর 1903 সালে দক্ষিণ বস্টনে আস্ত একটি কারখানা তৈরি করে ফেলেন কিং জিলেট। শুরু হয় সেফটি রেজার বাণিজ্যিক উৎপাদন। ততদিনে প্যাটেন্টের জন্যও আবেদন করা হয়ে গেছে তার। তবে প্রথম বছরের ফলাফল খুব একটা ভালো হয় না। সে বছর বিক্রি হয়েছিল মাত্র 51টি রেজার এবং 150টি ব্লেড, যদিও সেটা ছিল বিপ্লবের শুরু। 1904 সালে বিক্রি হয় 91,000 রেজার এবং 150,000 ব্লেড। 1906 সালে তার ব্যবসা ছড়িয়ে পড়ে কানাডা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের সমস্ত শক্তিশালী দেশে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীর নিরাপত্তার জন্য জিলেটের থেকে পাইকারি হিসেবে রেজার ও ব্লেড কিনেছিলেন যুক্তরাষ্ট্র। প্রতিটি সেনাকেই প্রদান করা হয়েছিল জিলেটের সেফটি রেজার। কেবলমাত্র সেনাবাহিনীতেই ব্যবহৃত হয়েছিল 3,20,00,000 ব্লেড। এই ব্যবসায়ী মাত্র কয়েক বছরে তাকে করে তুলেছিল মিলিনিয়র। বস্টন শহরের সবচেয়ে ধনী ব্যক্তিও হয়েছিলেন তিনি, কেননা এই বাজারে তার প্রতিদ্বন্দ্বী ছিল না। 1904 সালে যে সেফটি রেজারের প্যাটার্ন জুড়েছিল তার নামের সাথে,
ফলে অন্য কোম্পানির পক্ষে অসম্ভব হয়ে ওঠে এই যন্ত্রের পুনরুৎপাদন করা। অন্যদিকে ব্লেডের প্যাটেন্ট পেয়েছিলেন নিকারসন, তার থেকে ব্লেডের স্যাম্পল কিনে ব্লেড উৎপাদন শুরু করেছিল অধিকাংশ সংস্থা। যদিও ব্লেডের ব্যবহারের একমাত্র যন্ত্র ছিল জিলেটের রেজার, তাই ব্লেড তৈরির ক্ষেত্রে তারাও অনুসরণ করেন জিলেটের নকশাই, আজও যা অপরিবর্তিতই রয়েছে। 1932 সালে মারা যান জিলেট, তারপরেই সেফটি রেজারের জগতে আত্মপ্রকাশ করে অন্যান্য প্রস্তুতকারক সংস্থারা। বলতে গেলে প্রায় 3 দশক ধরেই বিশ্বের শেভিংয়ের জগতে রাজত্ব করেছিলেন কিং ক্যাম্প জিলেট, সেদিক থেকে তাকে রাজা বললেও ভুল হয় না। আপনারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।